el amor. O boli turbo le quie bol chale. O go turbo. বাবারে তুর বলে কিয়ে বল খেলে, এই বল খেলে বাবা রতনের মতো যার গায়ে আছে বল, চেহারা খেলা দেখছে ও গো হউ হুঁশিয়ার খেলোয়া, তুমি খেলতে সখের বাবা, এ বল খেলতে গেলে হুঁশিয়ার হয়ে খেলতে হবে, খিচি খিচি করতে হবে বাবা রে, হউ হুঁশিয়ার ও খেলোয়াড় খেলতে, হউ হুঁশিয়ার ও খেলোয়াড় খেলতে, দুর্বলে কিয়ে বল খেলতে, বাউলের যতজন থাকে এ মাঠেও ততজন থাকে, এ মাঠে যতজন থাকে এ মাঠেও থাকে, প্লেয়ার করে প্লেয়ার করে রে সামা, এই মাঠে সাড়ে চব্বিশ বা পঁচিশ প্লেয়ার, দশে দশে খেলা করে দুইজন গোলকিপার, কত হলো দশে দশে আর দুই, বাইশটা হলো, এখনো তিনটে আছে, আমি সব প্রমাণ দেবো দেখুন, এ হলো বাউল গান, প্লেয়ার দশে দশে বিশ, প্লেয়ার করে রে সামার মাঠে পঁচিশ বা সাড়ে চব্বিশ প্লেয়ার, দশে দশে খেলা করে দুইজন গোলকিপার, দুই ধারে দুই লাইস মেনে তারা দেখবেন লাইস ম্যান ছুটাছুটি করে এদিক থেকে ওদিক করে, ওদিক থেকে এদিক করে, তারাও কিন্তু প্লেয়ার, তারা না থাকলে খেলা হবে না, তাই প্লেয়ার কে কে, দশে দশে বিশ, বাবারও দশ ইন্দ্রিয়, মায়েরও দশ ইন্দ্রিয়, হ্যাঁ বাবা, বাক পানি পাক পাই উপস্থ চক্ষু কর্ণ রাশিকা জীব বাত, দশে দশে বিশ, দুই দিকে দুটো লাইস ম্যানও আছে বাবা, আমি এত ভেঙে বলবো না, গুরুর কাছে জানতে হবে, এগুলো ভেতরকার খবর, আমি ওপরটা বলে দিচ্ছি বাকিটা আমরা বুঝে নেব, হউ হুঁশিয়ার বাবা রে, হউ হুঁশিয়ার ও খেলোয়াড় খেলতে, হউ হুঁশিয়ার ও খেলোয়াড় খেলতে,
যদি তুই ডিম করবি বেশ, খেলার আগে করবি টেস্ট, বলি খেলার মাঠে পাশি গেমে হবি রে তুই বেস্ট, খাবারে হবি রে পরীক্ষা দিতে হয়, অত সোজা জিনিস নয় বাউল গান। যদি তুই টিম করবি খেলার আগে করবি, আর খেলার মাঠে পাশি গেমে হবি রে তুই, দেখবেন ফুটবল ম্যাচ যখন হয় তখন একটা টাইম নির্দিষ্ট টাইম করে দেয়। হ্যাঁ বাবা, 45 দুগুণে 90 মিনিটে খেলা, 100 মিনিট মধ্যে 10 মিনিট একটু ব্রেক করে একটু হাফ টাইম করে। বাউল বলেছে ওখানেও তাই, যদি দম লাগে একটু বসো, একটু জল খাও, জল খাও, একটু আসন প্রাণায়াম করো, কাম বীজ কাম গায়ত্রীকে তো আধার করতেই হবে, তা নাহলে খেলা হবে না। ও বাবা, ড্র হইলে করবি বটে, ড্র হইলে করবি বটে, বাবা রে পরের চান্সে পাবি ফল, বাবা রে পরের চান্সে পাবি ফল, হাউ হুঁশিয়ার ও খেলোয়াড়। চন্দ্র আর এক চন্দ্র লয় শিবের কপালে, চাঁদের কথাও বলা যায়। আর একটা প্লেয়ার আছে তার নাম কি, ও দেহের রেফারি নাম কাম, দেহের রেফারি নাম কাম, তার বাঁশি শুনে থাম, আস্তে আস্তে করবি খেলা পাবি রে আরাম, সারা রাত পাবি রে আরাম, বাসি মেরে দেয়, হ্যান্ড হলে বাসি মারে, ফাউল হলে বাসি মারে, আমার দেহের ভেতরও বাসি মারে বাবা। কাম নামক একজন রেফারি আছে, সে গোল হবার আগে বাসি মারে। যারা রসিক ভক্ত হয় তারা বুঝতে পারে, তারা তখন সমঝিয়ে নেয়। মোটরসাইকেল চালাতেন চালাতে চালাতে যদি সামনে একটা বাচ্চা পড়ে যায়, আপনি কি করবেন, বাচ্চার উপর কি চালিয়ে দেবেন না ব্রেক মারবেন? মণিপুর থেকে যদি একবার নেমে যায় বল, এ বাবা সে বল তোলানো খুব কঠিন, একমাত্র সাধুগুরু বসে পারেন।
ফেরারা পারে ছাঁচের জল মরকচায় মারা। আর ভক্তদের মণিপুর থেকে নামার আগেই বাবা তিনটে সিগন্যাল দেয় ভাই, যারা রসিক ভক্ত হয় তারা বুঝতে পারে, তারা স্টপ করে, আর যারা আমার মতো অভক্ত হয় তারা বাবা খেলেই যায় 3 মিনিটে সাথে। ও দেহের রে ফানি দাম কাম ও তার মাসি শুনে খাম, আস্তে আস্তে করবি খেলা পাবি রে আরাম করবি, তাড়াতাড়ি হুড়ো হুড়ি তাড়াতাড়ি হুড়ো হুড়ি, ভগলি হয়ে যাবি হরি বল ও তোরা হয়ে যাবি হরি বল, হং হুশিয়ার ও খেলোয়ার খেলবি শোনেন, গুরুকে আশ্রয় করলে কথাগুলো 100% কাজে লাগে। যদি তুই দিন করবি বেশ পিলিয়ার করে নেশামার, আহা বলছি পিলিয়ার দশে দশে বিষ ও তাদের বাছাই করে নিস, আর ধৈর্য নামে মূল খেলোয়ার তারই ব্যাকে নিস বাবারে তারই। খেলোয়াড় খেলোয়াড়